আসসালামু আলাইকুম। তো আজকে আমরা অ্যাডভান্স গ্রাফিক ডিজাইনের আরও একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা দেখব যে কিভাবে সুন্দর করে একটা ইমেল খুলে সেটা নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয় এবং একটা ইমেল দিয়ে ভেরিফাই করতে হয়, এবং সবশেষে আমরা একটা টু স্টেপ ভেরিফিকেশনের যে অপশনটা আছে এটা অন করে রাখব, যাতে আমাদের সিকিউরিটিটা একটু বেশি থাকে। আচ্ছা, আমরা যখন গুগলে এসে জিমেলটা লিখবো তখন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমি ক্রিয়েট ইউর জিমেল অ্যাকাউন্ট এই নিচে আসব, উপরে না ক্লিক করে আমরা নিচে আসবো। এই যে ক্রিয়েট ইউর জিমেল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফার্স্ট নেম লাস্ট নেম চাইবে। আপনি চাইলে কিন্তু উপরটায়ও ক্লিক করতে পারেন, কিন্তু এটাতে করলে আপনার কয়েকটা স্টেপ পার হয়ে যেতে হবে। ওর থেকে বেটার আপনি নিচেরটা ক্লিক করবেন। আপনি এখানে জিমেল না লিখে লিখতে পারেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট বা ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট, তা এটা লিখলেও আসবে। তখন হয়তো এটা সবার উপরে আসবে। যেমন আমি একটু দেখাই দিই, দেখেন এটা কিন্তু সবার উপরে চলে আসছে। দেখছেন, এটা হলো লেখার কাছে। তো আপনি যেভাবে লিখবেন সেটার জন্য মিনিংফুল হয়, তাহলে গুগল বুঝতে পারবে। তো এটা লেখার সঙ্গে সঙ্গে চলে আসছে। এখন আমি এখানে ক্লিক করলে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম চাচ্ছে। তো এখানে আমি আমার নাম দিয়ে খুলি, এখানে ফার্স্ট নেম এখানে এসকে দেই আর লাস্ট নেম ওভি দেই। তারপরে এখানে এসকে ওভি এখানে আমি দিলাম 233। আচ্ছা, তারপরে এটা নিচ্ছে না, এখানে সাজেস্ট দেখাচ্ছে এইগুলো করতে পারবো, এছাড়া এটা সম্ভব না। তো আমি এখানে সংখ্যাটা চেঞ্জ করব, এখানে সংখ্যাগুলো চেঞ্জ করব 100। আচ্ছা, এটা ক্লিক কর, মানে এটা টাইপ করার পর পাসওয়ার্ডে একবার ক্লিক করলে এখানে এরা চেক করে। আবার এখানে আরেকটা সাজেস্ট আসছে এসকে ওভি 609, এটা মেবি খালি আছে। এই যে এখন আর কিন্তু আমাদের রেড সিগন্যাল দেখাচ্ছে না। সো আচ্ছা, এখন আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, একটা পাসওয়ার্ড দিচ্ছি। আচ্ছা, এখানে এতটুকু আমাদের কমপ্লিট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ, এইখানেই সব কাজ। এখানে অবশ্যই ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে, অবশ্যই। আমি ফোন নাম্বারটা দিচ্ছি, এইখানে যে ফোন নাম্বার দিবেন এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করা যাবে। কিন্তু কখনো যদি আপনার ফোন জিমেল ভেরিফিকেশন চায়, তখন প্রথম যে নাম্বার দিয়ে ভেরিফাই করা ছিল, অর্থাৎ আমি এখন যে নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারটা কিন্তু চাবে। আচ্ছা, ইমেলের ক্ষেত্রে আপনার একটা অবশ্যই ইমেল দিতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইমেলের ক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে যেটা আপনার পার্সোনাল ইমেল বা যেটা আপনার গুরুত্বপূর্ণ কোনো একটা ইমেল এখানে অ্যাড করে দিতে হবে। যেমন তখন ইমেল দেওয়া যাবে না, কারণ ওই ইমেল দিয়ে কিন্তু আপনার এই বর্তমান যে ইমেলটা এটা অ্যাক্সেসও করতে পারবেন, এটা ডিঅ্যাক্টিভও করে দিতে পারবেন। সো রিকভারি ইমেলটা দিয়ে, আর আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে এই নাম্বার আর এই ইমেল দিয়ে আপনি কিন্তু ফুললি এটা ঠিক করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। আচ্ছা, ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে জানুয়ারি দিয়ে দিই, আমি সব কিছুই নিজের মতো করে দিচ্ছি। আচ্ছা, জেন্ডার মেল, তারপরে আপনি ফিমেল হলে ফিমেল দিবেন, মেল হলে মেল দিবেন, ঠিক আছে। তারপরে আপনি নেক্সট দিবেন, এটা কিন্তু অপশনাল ছিল। আপনার ফোন নাম্বারটা অপশনাল ছিল, যখনই আপনি ফোন নাম্বারটা দিয়েছেন, অপশনাল মানে আপনি চাইলে দিতেও পারেন নাও পারেন। তো আপনি যখনই ফোন নাম্বারটা দিয়েছেন, দেখেন এখন কিন্তু আর একটা স্টেপ বেড়ে গেছে, সেটা হলো ভেরিফাইয়ের অপশনটা চলে আসছে। এখানে ভেরিফাই ইওর ফোন নাম্বার, এখন আপনার ফোনে একটা মেসেজ যাবে, সেই মেসেজের একটা কোড যাবে, কোডটা এখানে দিতে হবে। জাস্ট নেক্সট, সরি, এখানে সেন্ডে ক্লিক করলে কোড দেওয়ার অপশন আসবে। এই যে আমি সেন্ডে ক্লিক করলাম। আচ্ছা, এখন এখানে কোড দিতে হবে। আচ্ছা, মেসেজটা মেবি চলে এসেছে।
আচ্ছা, এখন আমি এই কোডটা আমি টাইপ করতেছি। এখানে আমি কোডটা টাইপ করার পরে আমি ভেরিফাইতে ক্লিক করলাম। দেখেন, এই ভেরিফাই ছাড়া কিন্তু আমার স্কিপ করার কোনো অপশন ছিল না। তারপর আমি এটা ইয়েস আই মিন দিতে পারি বা স্কিপ দিতে পারি, এটা কোনো সমস্যা না। এরপরে ওরা একটা ওদের টার্ম অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি কিছু দিবে, এখানে আমরা এগ্রি দিয়ে দিব। ঠিক আছে, তো এইভাবে করে আপনারা দুইটা ইমেল খুলবেন। আমি একটা দেখাইলাম আর একটা দেখাবো না, এই দুইটা ইমেল খুলবেন। খোলার পরে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস আসতে পারে। তারপর আপনি আপনার গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখান থেকে লোগোতে ক্লিক করবেন। আচ্ছা, এইখানের অপশনটা কিভাবে আনতে হয় আমি দেখাবো। আমি আরেকবার দেখাই, গুগলে যে আবার লিখবেন জিমেইল, এই যে জিমেইল আসলো, তারপরে জিমেইল গুগল এখানে ক্লিক করবেন। মেবি নেটটা একটু স্লো করতেছে তো এই জন্য লেট হচ্ছে, চলে আসছে। এই যে আমাদের নতুন জিমেল ওপেন হচ্ছে, তো এই যে দুইটা জিমেল, এর থেকে যেটা আপনি ফ্রিল্যান্সার এবং পায়োনিয়ারের জন্য করবেন সেটা ফোনের জিমেলে অ্যাড করে রাখবেন। মানে ফোনের যে মেইল আছে ওই মেইলে আপনার জিমেলটা অ্যাড করে রাখবেন। আচ্ছা, আমাদের চলে আসছে। এখন আপনি চাইলে ইমেলটা সাজায় রাখতে পারেন সুন্দর করে। এখন আমি এই জিমেলটাকে, যেহেতু আমার রিকভারি ফোন নাম্বার, রিকভারি ইমেল দেওয়া হয়ে গেছে, আর একটা কাজ বাকি আছে, সেটা করে আমরা ইমেলটাকে সুন্দর করে সাজাবো। তার জন্য ফার্স্ট অফ অল মানে আমি যেটা করবো আর কি, টু স্টেপ ভেরিফিকেশন, এটার জন্য সিকিউরিটি দিব। এটার জন্য এই লোগোতে আমার এখানে যে লোগোটা দেখা যাচ্ছে, এখানে তো কোনো ইমেজ দেওয়া নাই, এই মাত্রই খুললাম, এখানে আমার ক্লিক করতে হবে। আচ্ছা, এইখানে ক্লিক করার পরে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি অ্যাকাউন্টের ছবিটা চেঞ্জ করতে পারবেন। এটা পরে করবো, আমরা আগে এটা সাজাবো। পরে আমরা আগে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। আমরা টু স্টেপ ভেরিফিকেশন করতে চাচ্ছি এই জন্য। আচ্ছা, এখান থেকে এই যে দেখেন সিকিউরিটি লেখা, এখানে আসবো সিকিউরিটিতে। আচ্ছা, এখানে আসার পরে আমরা একটু নিচে আসলে দেখতে পাবো টু স্টেপ ভেরিফিকেশন অফ করা আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার গেট স্টার্টেড এখানে ক্লিক করব। তারপর একটু ওয়েট করি, আবার লগ ইন করতে বলতেছে, তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। আচ্ছা, এখানে লগ ইন করে আমি নেক্সট, মানে পাসওয়ার্ডটা দিয়ে আমি নেক্সট করলাম। এখানে টেক্সট মেসেজ যেটা আছে আমি এটাতে ক্লিক করে এখন আমি এখানে শো মোর অপশনটা একটু দেখি কি বলে। আচ্ছা, এটা লাগবে না, আমরা টেক্সট মেসেজে ক্লিক করে নেক্সটে ক্লিক করব, তাহলে আমাদের একটা মেসেজ আসতে পারে। আচ্ছা, চলে আসছে, একটু দেরি হয় আপনার। এখন যদি না আসতো তাহলে 1 ঘন্টা পরে আবার চেষ্টা করতে হতো। তো যেহেতু চলে আসছে সেহেতু আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আমার কোডটা টাইপ করলাম, করার পরে নেক্সট দিচ্ছি। দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে, টার্ন অন করতে বলছে, এই যে টার্ন অন করলাম। এখন কিন্তু আমার 3 স্টেপ, মানে 3টা স্টেপে আমার ভেরিফিকেশনের অপশনটা অন করে দিল। এখন দেখেন আমার নাম্বারটা নিচে শো করতেছে এবং এখানে লেখা ভেরিফাইড, মানে এই নাম্বারে এটা ভেরিফাইড করা, এবং এই ইমেলে যত যা কিছু হবে আমার নাম্বারে, কিন্তু আমার নাম্বারে অ্যাক্সেস ছাড়া কিন্তু কোনো কিছুই করতে পারবে না। 2 স্টেপ ভেরিফিকেশন অন করা। এখন আমরা গুগল অ্যাকাউন্টে এখানে ক্লিক করব। এখানে আপনি চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। তো আমরা এই যে লোগোটা চেঞ্জ করতে চাইছি, দেখি এখান থেকে করা যায় কি। আপনি চাইলে লোগোতে ক্লিক করেও করতে পারেন। তো যেহেতু আমরা সেটিংসে ঢুকে পড়ছি, এখান থেকে পার্সোনাল ইনফো আছে, এখানে ক্লিক করে দেখি। আচ্ছা, বেসিক, এখানে দেখেন আমার সব ইনফরমেশন, আমি অ্যাকাউন্ট করার সময় যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো এখানে আছে। তো এখান থেকে আমি এই ছবি যেটা আছে লোগো, এখানে ক্লিক করব। এই যে দেখেন অ্যাড প্রোফাইল ফটো দেখাচ্ছে। আচ্ছা, এই ফটোর ক্ষেত্রে আমি একটা কথা বলি, এখানে আপনাদের সতর্ক থাকতে হবে সবসময়ের জন্য, যে
ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট এবং এই ইমেল অ্যাকাউন্ট, এই যে আপনার অ্যাকাউন্টগুলো, এগুলাতে অবশ্যই আপনার নিজের ছবি দিতে হবে এবং সেটা যেন কোনোভাবে নয়েজ না থাকে ছবিতে। নয়েজ বলতে যে ফাটা ফাটা যে ভাবগুলো থাকে, মানে এক কথায় যে রেজুলেশন, লো রেজুলেশন এবং ঘোলা ফটো দিবেন না, হাই রেজুলেশন এবং একদম ক্লিয়ার ফটো দিবেন। আর অ্যাড ফটোতে ক্লিক করলাম, করার পরে আপলোড, তারপর চুজ ফটো, এখানে গেলাম, এখান থেকে ডেস্কটপে আপনি ফটো দেখাই দিবেন। আমি কিন্তু আমার পছন্দ মতো একটা দিচ্ছি, সো টিউটোরিয়াল পারপাসে। আপনারা এটা করবেন না, অবশ্যই করবেন না, এটা করলে কিন্তু সমস্যা। আমি একটা ছবি দিলাম, দিয়ে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, আমার বাবু অনেক ভাল লাগে এই জন্য একটা বাবুর ফটো আমি দিয়ে দিলাম। তো এটা হয়ে গেল, এখন গট ইট দিব, দেওয়ার পরে একটু পরে এটা অ্যাড হয়ে যাবে, যে সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে গেছে। সো এখন কিন্তু আমি এটা কেটে দিলাম, দেওয়ার পরে দেখেন ইমেলের এই কর্নারে দেখাচ্ছে না, তার মানে এখানে রিলোড দিলে হয়তো এক্ষুনি চলে আসবে, না হলে 1 মিনিট পরে, দেখেন সঙ্গে সঙ্গে চলে আসছে। আচ্ছা, এখন আমরা এইটা সাজানোর জন্য একটুখানি মানে সাজায় রাখবো, সব কিছু গোছায় রাখা উচিত আমাদের। তো এখানে কি করব, আমরা এই গিয়ার আইকনে ক্লিক করব, করার পর এখান থেকে থিমটা একটু চেঞ্জ করব, এই ভিউ ওয়ালে ক্লিক করে কোথায় গেলাম বলেন তো, এই গিয়ার আইকনে ক্লিক করে এখান থেকে থিম আছে, এই থিমের এই সেকশন থেকে ভিউ ওয়ালে ক্লিক করব, তাহলে আমার এই থিমগুলো দেখাবে। এবার এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো একটা থিম নেবেন, আমি ডার্ক দেখে একটা থিম নিতে চাচ্ছি, ডার্ক বা যাই হোক এটা নেই, এটা বেশি একটা ডার্ক না, লাইট। আচ্ছা, এখান থেকে আরেকটু কিছু করা যায়, যে এটা কতটা ব্লার হবে সেটা অ্যাডজাস্ট করা যায়, তারপরে এটা চারি সাইড থেকে একটা শ্যাডো কাজ করবে, আমি একটু দেখি চেক করে। আচ্ছা হ্যাঁ, চার সাইড থেকে একটু শ্যাডো কাজ করবে, এই যে দেখা যাচ্ছে, কিন্তু এই দুই সাইড থেকে অন্ধকার হয়ে যাচ্ছে। এরপরে আমি সেভ দিলাম, এই যে সুন্দর একটা থিম হয়ে গেল। আমি যখন পিসি থেকে এটা অ্যাক্সেস করব থিম দেখা যাবে, যখন মোবাইল থেকে করব তখন কিন্তু থিমটা দেখা যাবে না। তো এই হলো ব্যাপার, আমাদের পুরা কাজ কমপ্লিট। আমরা নেক্সট ক্লাস থেকে কিন্তু অ্যাকাউন্ট খোলা শুরু করবো ইমেল দিয়ে, এবং সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম এইগুলো যখন আমরা করব, তখন আমরা আর একটা ইমেল দিয়ে করব। আর এটা আমাদের মাস্টার ইমেল, মানে এটা দিয়ে আমরা সব কাজ করব, এটা এই ইমেলটা কেউ জানবে না, কিন্তু অন্য যে ইমেলটা আছে সেটা কেউ জানলেও সমস্যা নাই, কিন্তু এই ইমেলটা কেউ জানবে না, কারণ এইটাতে পায়োনিয়ার অ্যাকাউন্টটা খোলা থাকবে, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা থাকবে। বাই চান্স যদি ইমেলটার কোনো প্রবলেম করে কেউ, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যাবে। তো যেহেতু আমরা 2 স্টেপ ভেরিফিকেশন করেছি, সেহেতু সমস্যা হবে না। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে মেবি, তারপর ভিডিওটা আপনাদের কাছে হয়তো অনেক ইনফরমেটিভ মনে হতে পারে। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আর কতটুকু শিখতে পারলেন, জানতে পারলেন বা কোনো সমস্যা আছে কি না কমেন্টস করবেন অবশ্যই। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।